মাতাটির নাম লজ্জাবতী। গায়ে একটু ছোঁয়া লাগলেই লজ্জায় নুয়ে পড়ে। যদিও পাতাটির নাম লজ্জাবতী, তবে এই পাতাটি মানব শরীরের এমন কিছু রোগ সারায় যা বলতে মানুষ নিজেই লজ্জা পায়। অর্থাৎ গোপন কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে লজ্জাবতীর পাতা। আজকের ভিডিওতে আমি এই লজ্জাবতীর পাতার ব্যবহার সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই পাতাটি কোটি টাকার চেয়েও বেশি দামি। সাধারণত যে সমস্ত সমস্যার কারণে আপনি সচরাচর অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন বা চিকিৎসককে জানাতে পারেন না লজ্জায়, সেই রোগগুলো সারাতে পারে এই পাতাটি। যেমন নারী ও পুরুষের যৌন জীবনের সমস্যা, দ্রুত বীর্য সংকলনের সমস্যা, সন্তান প্রসবের পর নারীদের বিভিন্ন ধরনের যৌন সমস্যা, এছাড়াও জরায়ুর ক্যান্সার, অতিরিক্ত স্রাব, কুচকিতে চুলকানি হওয়ার সমস্যা, শরীর বা বগলে অতিরিক্ত দুর্গন্ধের সমস্যা, এমন অনেক গোপন রোগকে সারাতে এই পাতাটি ব্যবহার করা হয়ে থাকে। তবে সঠিক নিয়মে পাতাটির ব্যবহার করতে হবে। কিভাবে কোন রোগের জন্য ব্যবহার করবেন জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। লজ্জাবতী একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর লতাটি মাটিতে গড়িয়ে গড়িয়ে বেড়ে ওঠে। এই লতার গায়ে অসম্ভব বাঁকা বাঁকা কাঁটা থাকে যা নিচের দিকে থাকে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই গাছ যেখানে থাকে সেখানে সাপ প্রবেশ করে না। পাতার বোটা 1.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাতা স্পর্শ করলেই পাতাটি নুয়ে পড়ে। এর পুষ্পদণ্ড 2-3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ফুলগুলো তুলোর ন্যায় নরম ও গোলাপি বর্ণের হয়ে থাকে। কিছু কিছু লজ্জাবতীর ফুল আবার সাদা বর্ণেরও হয়ে থাকে। সেটি ভিন্ন জাতের লজ্জাবতী। 12 মাসই ফুল হয় এবং ফল হয়, তবে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ফুল ও ফল বেশি হয়। এই তো জানলাম লজ্জাবতী গাছের পরিচয় সম্পর্কে, এবার জানবো লজ্জাবতী গাছের ব্যবহার সম্পর্কে। অনেকের শরীরে জ্বালা করে, হাত পা তালু, শরীরের বিভিন্ন অঙ্গের চামড়া, এমনকি মাথাও জ্বালা করতে পারে। এই জ্বালার আসলে কারণ কি তা সঠিকভাবে বলা যায় না। অনেক সময় তার সঙ্গে জ্বরও থাকে। এটা সাধারণত বর্ষা এবং শরৎকালে পিত্ত বিকারের কারণে দেখা যায়। এক্ষেত্রে আপনি এই গাছটিকে ব্যবহার করুন। লজ্জাবতী গাছের পাতা, মূল ও ডাল সহ 10 গ্রামের মতো নিয়ে নিন। তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে নিন। 4 কাপ জলে সেদ্ধ করে নিন। জলটিকে কমিয়ে 1 কাপে নামিয়ে আনুন। তারপরে জলটিকে ছেঁকে ঠান্ডা করে খেতে পারলে হাত পা ও শরীরে জ্বালা পোড়ার সমস্যা নিমেষেই ভালো হয়ে যাবে। লজ্জাবতী গাছের পাতা অর্শ রোগ বা পাইলস রোগকে নিরাময় করতে পারে। অর্শের কারণে অনেক সময় ব্যথা, জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা হয়। আবার কষা পায়খানা হলে প্রচুর রক্তস্রাবও দেখা যায়। এক্ষেত্রে লজ্জাবতী গাছের পাতা এবং মূল সহ 10 গ্রাম আন্দাজ নিয়ে নিতে হবে। তারপরে 1 কাপ দুধ নিয়ে নিতে হবে, সাথে নিতে হবে 3 কাপ পরিমাণ জল। এই দুধ এবং জল মিশ্রিত করে তার মধ্যে লজ্জাবতী গাছের পাতাগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে 4 কাপ জল ও দুধকে 1 কাপে পরিণত করে এটিকে আপনি সকাল ও বিকেল 2 বার পান করবেন। দুধ গাভীর দুধ না হয়ে ছাগলের দুধ হলে বেশি উপকার পাবেন। এর দ্বারা অর্শের সমস্যাটি ভালো হয়ে যাবে। যখন এই রেমেডিটি খাওয়া শুরু করবেন তখন প্রথম দিন থেকেই আপনি উপকার লাভ করবেন। তবে রোগ না সারা পর্যন্ত অবশ্যই খেয়ে যেতে হবে। অনেক সময় গলায় খচখচ করে, যেন মনে হয় কাঁটা ফুটেছে। এর সঙ্গে একটু কাশি এবং সাথে রক্ত আসে। বুকে ও পিঠে কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই, তারপরেও টাটকা রক্ত পড়ছে। এক্ষেত্রেও ঠিক আগের পদ্ধতিতেই দুধের সাথে লজ্জাবতী গাছ জাল দিয়ে সেই রসটি পান করতে পারলে রক্তপিত্তের সমস্যা ভালো হয়ে যাবে। যোনি ক্ষত অথবা যোনির কোনো ইনফেকশন থাকলে তা দূর করতে সাহায্য করে লজ্জাবতী। যোনিতে কোনো ইনফেকশন হলে প্রাথমিক স্তরে অল্প অল্প করে স্রাব যায়, একটা আষ্টে গন্ধ থাকে, একটু লালচে রঙের স্রাবও যেতে পারে। এসব ক্ষেত্রে চিকিৎসা অনেক সময় সমাধান হয় না, পরিণামস্বরূপ ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এরকম ক্ষেত্রে আপনি লজ্জাবতী গাছের সাহায্য নিতে পারেন। লজ্জাবতী গাছের পাতা ডাল ও মূল সহ 10-20 গ্রাম নিয়ে এটিকে বেটে এর কাঠটি রোজ খেতে হবে, এবং সাথে আপনি চাইলে এটিকে ডুশ হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লজ্জাবতী গাছ শুকনো করে বেটে এর একটি পুটলি তৈরি করে যৌনাঙ্গে প্রবেশ করিয়ে কিছুক্ষণ রাখতে পারলে সহজেই যৌনাঙ্গের ঘায়ে সমস্যা ভালো হয়ে যায়।
অনেক সময় নারীরা সন্তান প্রসবের পরে তাদের নাড়ি সরে যায়। প্রসবের সময় ধাত্রীর অসাবধানতার কারণে নাড়ি সরে আসতে পারে। এক্ষেত্রে উঁচু হয়ে বসতে গেলে অস্বস্তি বোধ হয়। এমন সমস্যা থাকলে লজ্জাবতী গাছের পাতা আপনাকে উপকার করতে পারে। 10 গ্রাম পরিমাণ ডাল, মূল ও পাতা নিয়ে তারপরে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপে নামিয়ে সেই জলটি কাঠ সমেত পান করতে হবে। সেটি আপনি দিনের যে কোনো সময় পান করতে পারেন। তবে খাবার খাওয়ার সাথে সাথে ভরা পেটে এটিকে খাওয়া যাবে না, আবার একেবারে খালি পেটে খেতে হবে এমনও কোনো কথা নেই। শুকনো করে বাঁচা লজ্জাবতী গাছের ডাল ও পাতা যদি আপনি বড়ি তৈরি করে ডুস আকারে নিতে পারেন, এতে করে নাড়ি সরে আসার সমস্যা দ্রুতই ভালো হয়ে যাবে। যাদের কুচকিতে ঘায়ের সমস্যা হয়েছে তারা লজ্জাবতী গাছের কাত তৈরি করে সেই কাতটি দিয়ে কুচকিতে প্রলেপ হিসেবে লাগিয়ে রেখে ঘন্টা খানেক রেখে ধুয়ে ফেলতে পারলে 3 থেকে 7 দিনের মধ্যে কুচকির যে কোনো চুলকানি বা ক্ষতের সমস্যা ভালো হয়ে যাবে। আমাশয় রোগ সারাতে দারুণ কাজে দেয় লজ্জাবতী। অনেক পুরনো আমাশয় পায়খানার বেগ আসলে অপেক্ষা করতে না পারার সমস্যা সবই সমাধান করতে পারে লজ্জাবতী গাছের পাতা। অনেকের আবার শক্ত মল হয়, তার সাথে আমের মতো স্লেমা জড়িয়ে বেরিয়ে আসে। এক্ষেত্রেও কিন্তু 10 গ্রাম লজ্জাবতী গাছের পাতা শেকড় ভালোভাবে কাত প্রস্তুত করে সেটিকে আপনি সকালবেলা খালি পেটে 3 থেকে 7 দিন সেবন করতে পারলে আমাশয় সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। অনেক সময় আজীর্ণ বা ক্ষুধা মন্দার সমস্যা থাকে, পেট ভারী হয়ে থাকে, এমন সমস্যাকে বলা হয় পেট ধুম মেরে থাকা। এমন সমস্যা প্রতিহত করতে লজ্জাবতী গাছের মূল নিয়ে নেবেন 2 থেকে 3 গ্রাম এবং পাতা নেবেন 4 গ্রাম পরিমাণ। সবকিছু একসঙ্গে ভালোভাবে সেদ্ধ করে জলটা খেতে পারলে পেট স্তব্ধ হয়ে থাকার সমস্যাটি ভালো হয়ে যাবে। ঠিক একইভাবে এটি মলের কাঠিন্য বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে প্রতিহত করে। যদি আপনার মল ত্যাগ করতে কষ্ট হয় কিংবা শক্ত মল বেরিয়ে আসে, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 গ্রাম আন্দাজ মূল নিয়ে নেবেন লজ্জাবতী গাছের। সেটিকে থেতো করে সেদ্ধ করে ওই জলটি পান করবেন। কয়েকদিনের মধ্যে পেটের যত পুরনো মল জমা আছে সব বেরিয়ে যাবে। অনেক সময় এমন ক্ষত তৈরি হয় যা কিছুতেই সারতে চায় না, বরং বেড়ে যায়। অনেকে আবার এটিকে ক্যান্সার মনে করতে পারেন। এরকম ক্ষেত্রে 4 থেকে 5 গ্রাম পাতা ভালো করে মিহি করে বেটে 1 পোয়া আন্দাজ দুধের সাথে মিশিয়ে ওটা ছেঁকে নিয়ে খেতে হবে। 14 দিন এইভাবে খেতে পারলে দূষিত ক্ষত খুব দ্রুত ভালো হয়ে যাবে। দুধটি অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে তার মধ্যে 4 থেকে 5 গ্রাম লজ্জাবতীর পাতা বাটা মিশ্রিত করতে হবে। এ সময় আপনাকে লবণ জাতীয় খাবার বর্জন করতে হবে। শুধুমাত্র মিষ্টান্ন বা দুধ ভাত খেতে হবে, যাতে করে লজ্জাবতী গাছের পাতা ভালোভাবে কাজ করতে পারে। এছাড়াও এর পাশাপাশি এই পাতার বাটা ঘায়ের উপরে প্রলেপ দিতে হবে। যাদের মাড়িতে ক্ষতের সমস্যা আছে তারা 10 থেকে 12 গ্রাম আন্দাজ লজ্জাবতী গাছের শুধুমাত্র পাতা সিদ্ধ করে ওই কাতটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত মুখে রেখে কুলকুচো করতে পারলে মাড়ির ক্ষত সেরে যাবে। এছাড়া লজ্জাবতী গাছের পাতা আপনার বগলের বা শরীরের দুর্গন্ধ দূর করার জন্য কাজে দেয়। এজন্য লজ্জাবতী গাছের মূল ছাড়া শুধুমাত্র ডাল পাতা বেটে তারপরে সেই কাতটি সুতি কাপড়ের মধ্যে লাগিয়ে শরীর মুছতে পারলে শরীরের দুর্গন্ধ 2 থেকে 3 দিনের জন্য ভালো হয়ে যায়। অর্থাৎ আপনি একবার করলে 2 থেকে 3 দিনের জন্য আরাম লাভ করবেন। আর এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারলে দুর্গন্ধের সমস্যা থেকে একেবারেই মুক্তি পাবেন। অনেক সময় দুষ্ট ক্ষতের সৃষ্টি হয়, মাংস পচে যায়। এক্ষেত্রে লজ্জাবতী গাছের পাতা বেটে দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার দিয়ে তারপরে ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলতে হবে। কয়েকদিন করতে পারলে পচা ঘা দ্রুতই ভালো হয়ে যাবে এবং পুঁজ জমবে না। অনেকের ফোড়া বা ফোসকা হয়, সেই সঙ্গে জ্বরও হয়। সেক্ষেত্রেও যদি আপনি লজ্জাবতী গাছের পাতাকে ঘিয়ের মধ্যে ভেজে সেই ঘিটি আপনার শরীরে লাগাতে পারেন, ফোড়া দ্রুত পেকে ফেটে যাবে এবং ব্যথা সেরে যাবে। যদি কারো কানে পুঁজের সমস্যা থাকে, সেক্ষেত্রে লজ্জাবতী গাছের বীজ সর্ষের তেলের মধ্যে হালকা ভেজে তারপরে এই তেলটি কানের মধ্যে দিতে পারলে পুঁজের সমস্যা এবং ব্যথার সমস্যা ভালো হয়ে যাবে। ঠিক একইভাবে লজ্জাবতী গাছের বীজ দিয়ে তৈরি করা তেল যদি কেউ যৌনাঙ্গে মালিশ করতে পারেন, তাহলে পুরুষদের যৌনাঙ্গে শৈথিল্যের সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা এবং যৌন সংক্রান্ত যে কোনো সমস্যা রয়েছে তা দ্রুতই ভালো হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত নারী পুরুষেরা যৌন সংক্রান্ত বিভিন্ন রোগে ভুগে থাকেন, যৌন জীবনে তৃপ্ত নয়, তারা সাদা রঙের ফুল হয় এমন লজ্জাবতীর গাছ খুঁজে বের করবেন। সাদা লজ্জাবতী গাছের মূল ডাল ও পাতা 10 থেকে 15 গ্রাম পরিমাণ নিয়ে 1 গ্লাস দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে দুধটিকে 1 কাপে নামিয়ে রোজ ঘুমাতে যাওয়ার আগে এটিকে সেবন করতে হবে এবং টানা 15 থেকে 20 দিন সেবন করতে পারলে যৌন সংক্রান্ত সমস্যাগুলো লাঘব হতে শুরু করবে।
আমাশয় সমস্যা প্রতিহত করার জন্য শুধুমাত্র লজ্জাবতী গাছের সেবন সকালে খালি পেটে করতে পারেন। অন্যথায় আপনি এটি দিনের যে কোনো সময় সেবন করতে পারেন, তবে একেবারে খালি পেটে নয়, আবার একেবারে ভরা পেটেও নয়। খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে এটিকে সেবন করতে পারেন। এভাবে খেলে এর উপকারিতা পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।